إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ما يستحب للعالم إذا سئل أي الناس أعلم فيكل العلم إلى الله قال حدثنا عبد الله بن محمد قال حدثنا سفيان قال حدثنا عمرو قال أخبرني سعيد بن جبير قال قلت لابن عباس إن نوف البكالي يزعم أن موسى ليس بموسى بني إسرائيل إنما هو موسى آخر فقال كذب عدو الله حدثنا عبيد بن كعب عن النبي صلى الله عليه وسلم قال قام موسى النبي صلى الله عليه وسلم خطيبا في بني إسرائيل فسئل أي الناس أعلم فقال أنا أعلم فعتب الله عليه إذ لم يرد العلم إليه فأوحى الله إليه أن عبدا من عبادي بمجمع البحرين هو أعلم منك قال رب وكيف لي به فقيل له احمل حوتا في مكتل فإذا فقدته فهو ثم الحديث আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটুকু জ্ঞান দান করেছেন তা অতি অল্প। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করা হয়েছে, তাতে মানুষ অহংকারে ফেটে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম হচ্ছে সব কিছুকে সামিল, সব কিছু তিনি আলিম খবির জানেন, সূক্ষ্ম খবর রাখেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার ইলমে গায়বের চাবি ছিল না যার কাছে, বরং তাকে যতটা আল্লাহ জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে ততটাই তিনি জেনেছেন। আমাদের ধারাবাহিক সহিহুল বুখারীর দার্স চলে আসছে, আজকে তারিখ হচ্ছে আরবি 6 রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 23 অক্টোবর 2020 জুমাবার। পর্ব হচ্ছে এলম সম্পর্কে, জ্ঞান অর্জন করা সম্পর্কে। আজকে পর্ব নম্বর 13 আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবুল এলম থেকে অধ্যায় নম্বর 44 একটি অধ্যায় আজকে, আর তাতে একটি লম্বা হাদিস রয়েছে, যাতে রয়েছে মূসা আলাইহিস সালাতু সালাম এবং খিজির আলাইহিস সালাতু সালামের ঘটনা, যা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সংক্ষেপে। তার কিছু বিস্তারিত আলোচনা এই হাদিসটিতে এসেছে। এই হাদিসটি কোরআনে কারিমের ওই আয়াতগুলি পরে, যে আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফে নাজিল করেছেন, আয়াত নম্বর 60 থেকে শুরু করে 82 পর্যন্ত 22টি আয়াত। সেই আয়াতগুলির তাফসীর বলতে পারেন এই হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেহেতু এলম সম্পর্কে, তার এই পর্বে এলম সম্পর্কে আলোচনা করেছেন, বলছেন যে বাবু মায়ুস্তাহাব বলিল আলেমে, আলেমের জন্য মুস্তাহাব হচ্ছে। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে, যে কোনো আলেম জ্ঞানীর জন্য মুস্তাহাব হচ্ছে মানে ভালো, উত্তম। এজা সৈলা, যখন তাকে জিজ্ঞাসা করা হবে, যদি কোনো আলেমকে, যতই বড় আলেম হোক না কেন, পৃথিবীর মধ্যে তার ধারণায় বা অনেকের ধারণায় সে সবচেয়ে বড় আলেম, প্রবল আলেমদের সম্পর্কে আমাদের অনেকের ধারণা যে তার চেয়ে বড় আলেম পৃথিবীতে নেই, তার জানা মতে বা আমাদের জানা মতে, আমাদের জানার অগোচরে থাকতে পারে, কারণ আমাদের সব কিছু জানা নেই। তো যদি কোনো আলেমকে জিজ্ঞেস করা হয় যে আইয়ুন নাসে আলেম, কে সবচেয়ে বড় আলেম, বড় আলেমকে যদি, পৃথিবীর সবচেয়ে বড় আলেমকে যদি জিজ্ঞাসা করা হয়, যে কোনো ভাষাভাষী সবচেয়ে বড় আলেমকে যদি জিজ্ঞাসা করা হয় কে সবচেয়ে বড় আলেম, কে সবচেয়ে বড় দায়ী, এ প্রশ্ন যদি করা হয়,
আর তার জানামতে তার চেয়ে বড় কেউ নেই। এবং প্রায় লোকই বলে থাকেন যে পৃথিবীতে ওনার চেয়ে বড় আলেম আজকাল পৃথিবীতে নেই, তারপরে তার জন্য উচিত হবে যে আমি সবচেয়ে বড় আলেমের কথা বলি, আমি সবচেয়ে বড় মোবাল্লিগ, আমি সবচেয়ে বড় দায়ী, এ কথা বলা উচিত হবে না। তার জন্য মুস্তাহাব হলো যদি জিজ্ঞাসা করা, কেউ জিজ্ঞেস করতে পারে যে শেখ আপনার চাইতে বড় কেউ আলেম আছে বা পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কি আজকাল, তাহলে কি করবে? ফায়াকেলুল ইলমা ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এই জ্ঞানকে সুপর্দ করে দিবে। এই বিষয়টি আল্লাহ জানেন, আল্লাহ হওয়ালা দেবে, আল্লাহ বেশি ভালো জানেন, আমি জানি না। আল্লাহু আলম কি বলবে তাহলে? আল্লাহু আলম, আল্লাহ সর্বাধিক জ্ঞানী, আল্লাহ সবচেয়ে বেশি জানেন, আল্লাহ বেশি জানেন কি বড় হলে। হাদিস থেকে স্পষ্ট হবে, স্পষ্ট বুঝতে পারবেন যে মুসা আলাইহিসসালামের চাইতে বড় আলেম, বড় জ্ঞানী, বড় রাসূল তার জামানায় কেউ ছিল না, তাতে কোনো সন্দেহ ছিল না। এবং তিনি যা বলেছেন সত্যি বলেছেন, কিন্তু তারপরেও ভাষাটি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেননি যে আমি সবচেয়ে বড় আলেম বা আমার চাইতে বড় আলেম কেউ নেই, আমার চাইতে বড় জ্ঞানী কেউ নেই। নবী রসুল কালিমুল্লাহ আল্লাহ সরাসরি যার সাথে কথা বলেছেন, যিনি নিশ্চিত যে আমি সবচাইতে শ্রেষ্ঠ রসুল, মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে পাঁচজন উলুল আজম রসুল সবচেয়ে শ্রেষ্ঠ রসুল তার একজন। পাঁচজন শ্রেষ্ঠ রসুলের নাম কি বলতে পারেন? নূহ আলাইহিসসালাম, হ্যাঁ ইব্রাহিম আলাইহিসসালাম, আর মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মোহাম্মদ রসুলুল্লাহ। চিন্তা করেন, তারপর আরেকটি হাদিস আছে যে কিয়ামতের দিন হাশর মাঠে সব নবীর উম্মত আসবে আর বিশাল একটি দল আসবে, তখন বিশাল একটি দল, এই হাদিসটি রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো, তখন নবী সাল্লাল্লাহু ভাবলেন যে এটাই হয়তো আমার উম্মত, মানে এত বিশাল সংখ্যায় আমারই উম্মত হবে। কি বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে? যেটা হচ্ছে মূসা আলাইহিসসালাম উম্মত, মানে মূসা আলাইহিসসালাম অনুসারী অনেক ছিল, মূসা আলাইহিসসালামের অনুসারীর সংখ্যা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মতের পরই হবে স্থান, আর কোন নবীর উম্মতের সংখ্যা এত বেশি হবে না। যেমন ধরুন বিষয় নয়, মূসা আলাইহিসসালামকে যে কিতাব তাওরাত দেওয়া হয়েছিল, যে তাওরাতের কথা কোরআনে কারিমে বহুবার উল্লেখ করা হয়েছে, এবং তাওরাতের বিধান মূসা আলাইহিসসালামের যত বনী ইসরায়েলের নবী রাসূলগণ এসেছেন সবাই ফলো করেছেন, অনুসরণ করেছেন, এমনকি ঈসা আলাইহিসসালাম তাওরাতের বিধিবিধান ফলো করেছেন। ইনজিলে শুধু তাতে সুসংবাদ, ভবিষ্যৎবাণী আর কিছু ফাজা এর ইত্যাদি সব বয়ান করা হয়েছে, কিন্তু আকিদা আহকাম এসবগুলি কিন্তু সব তাওরাত থেকে ফলো করা হয়েছে, তাওরাত ফলো করতে বলা হয়েছে। তাওরাত ও ইনজিলকে মনসুখ করা হয়েছে কোরআন কারিম দিয়ে, মুসাদ্দিকাল্লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়াল ইনজিল, কোরআন কারিম সত্যায়নকারী ওই সব গ্রন্থের যেসব গ্রন্থগুলি তার পূর্বে এসেছিল তাওরাত এবং ইনজিল। সেই মূসা আলাইহিসসালাম নিঃসন্দেহে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন, তো তারপরেও যে আল্লাহ পছন্দ করলেন না, তাই আজকাল তো পৃথিবীতে কেউ বলতে পারবেন না বা কারো সম্পর্কে নিশ্চিত হয়ে বলতে পারবেন না, আপনার সীমিত জ্ঞানে আমার সীমিত ধারণায় বলছি জ্ঞানে যে উনি পৃথিবীর সবচেয়ে ভালো, এটা ভুল হতে পারে। আমার চোখের আড়ালে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী থেকে যেতে পারে, অবশ্যই থাকতে পারে। এই জন্য উচিত হবে যদিও সবচেয়ে বড় জ্ঞানী হয় তারপরে বলবে যে আল্লাহ, আল্লাহ বেশি। ঘটনা শুরু করি এখন, প্রখ্যাত তাবেঈ সাইয়্যিদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহ, জুবাইর জিমদি, আর আরেকটি হচ্ছে উরওয়া ইবনে জুবাইর বা আবদুল্লাহ ইবনে জুবাইর, সেটা জাতি, অনেকে এই দুটো তো পার্থক্য বুঝে না, লিখতে গিয়ে একই রকম লিখে দেয়। আবদুল্লাহ ইবনে জুবাইর সাহাবি,
উরওয়া বিন যুবাইর তাবি সাহাবীর ছেলে এবং সাহাবীর ভাই কিন্তু তাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাইদ ইবনে যুবাইর তাবি প্রখ্যাত তাবি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু। সাইদ ইবনে যুবাইর সম্পর্কে তার ছাত্র আমর বলছেন যে আখবারনি সাইদ ইবনে যুবাইর, আমাকে ইমাম সাইদ ইবনে যুবাইর রাহমাতুল্লাহি আলাইহি জানিয়েছেন যে কালা, তিনি বলেন কুতুল ইবন আব্বাস, আমি প্রখ্যাত সাহাবি মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম বা বললাম যে ইন্না নওফাল বাকালি ইয়াজউমু আন্না মূসা লাইসা বিমূসা বনি ইসরাঈল, নওফ বাকালি নামক ব্যক্তি যিনি আহলে কিতাব থেকে ইসলাম গ্রহণ করেছিলেন, তার ধারণা যে মূসা, যে মূসার কথা বলা হয়েছে খাজের সাথে, লাইসা বিমূসা বনি ইসরাঈল, তিনি বনি ইসরাঈলের মূসা, বনি ইসরাঈল বংশের বনি ইসরাঈল গোত্রের অন্তর্ভুক্ত মূসা নবী নন, তিনি অন্য মূসা। কোন মূসার কথা তিনি ধারণা করেছেন? ভাষ্যকারগণ লিখেছেন যে ইউসুফ আলী সালামের পুত্র, মানে ছেলের ঘরের নাতি পুত্র, তার নামও ছিল মূসা, তার নাম ছিল মূসা। তো সেই মূসার কথা ধারণা করেছে যে এইটা নবী মূসা, যে কালিমুল্লাহ মূসা, রাসূলুল্লাহ মূসা, সেই মূসা নয়। খাজির আলী সালামের যে ঘটনা ঘটেছিল সেটা মূসা নবী আলী সালামের সাথে নয়, বরং তার সাথে অন্য আরেক মূসার সাথে। ইন্নামা হুয়া মূসা আখার, আসলে তিনি আরেক মূসা, অন্য এক মূসা। ফাকালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কথাটি শুনে যে নওফাল বাকালি বলছে যে এই মূসা, সে মূসা বনী ইসরাঈল মূসা নবী মূসা রাসূল নন, বরং অন্য মূসা, খাজর আলাইহিস সালামের সাথে যে ঘটনা ঘটেছে, বললেন যে কাযাব আদুল্লাহ, ই আল্লাহর দুশমন মিথ্যা কথা বলেছে, আল্লাহর দুশমন মিথ্যা কথা বলেছে, খুব শক্ত ভাষা। আজকালকার জামানায় যদি কোনো মুসলিমকে নফল বকালে মুসলিম যদি বলে দেওয়া হয় আল্লাহর দুশ্মন, হয় সব অনেক বড় গালি, তাই না? আজকাল বিদ্যার্থীরা আমাদেরকে ওই গালিগুলি দিয়ে থাকে, বড় গালিগুলি দিয়ে থাকে, এই গালিগুলো তাদের উপর ফিরে যাচ্ছে, এই গালি দিয়ে তাদের দুনিয়া আখেরাত বরবাদ হচ্ছে, এই গালির কারণে তাদেরকে আখেরাতে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে, জি হ্যাঁ, হেদায়ত থেকে বঞ্চিত হচ্ছে। আর যাদের যাদেরকে গাল দিয়েছে আলহামদুলিল্লাহ ওদের লাভ হচ্ছে, তাদেরকে গাল দিচ্ছে ওদের লাভ হচ্ছে। কিন্তু তখনকার যুগে আল্লাহর দুশমন বলা আমাদের সমাজে, এক এক সমাজে এক একটা গালির ওজন কম অথবা বেশি, এরকম আছে না? বরং এক অঞ্চল আর এক অঞ্চল একই দেশের মধ্যে আছে। বাংলাদেশের কথা বলি, আপনাদের বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে যদি বেটা বলে তো এটা গাল নয়, তাই না? দূর বেটা, গাল গাল নয়, যাকে তাকে দূর বেটা বলছেন, তাই না? দূর বেটা গাল, এটা গাল। পক্ষান্তরে যদি রাজশাহী চাপাইনবাবগঞ্জের দিকে যান আপনি, উত্তরবঙ্গে বা নওগাঁ নাটোর এগুলোতে যান, আর এই বেটা যদি বলেন তাহলে এটা গেল না, খারাপ গেল, এই বেটা মানে তোর মাকে আমি বিয়ে করেছি, কথা বোঝা গেছে না? চরম গ্যালেট। এর বিপরীত বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে শালা হচ্ছে খারাপ গাল, তাই না? দোশালা যদি বলে এটা খারাপ গাল কিন্তু, তাই না? কিন্তু রাজশাহী চাপাইনবাবগঞ্জ উত্তরবঙ্গে আর আমাদের মালদহ ডিস্ট্রিক্টে মালদহ মুর্শিদাবাদ এগুলোতে আপনার দিনাজপুরে এগুলোতে এই শালাটা গেল না। যেন একবার শেখ আব্দুর রাজাক ইউসুফের একটা বক্তব্যে আরিশালা বলে ফেলেছে, মানে আঞ্চলিক ভাষায় কথা বলতে আরিশালা বলে ফেলেছে, কথা বোঝা গেছে না? তো শালাটা গাল নয় আসলে, শালা এটা গাল নাই, রাজশাহী চাপের ভাষায়। আর আপনাদের দিকে শালা মানে আমার বোনকে বিয়ে করেছে, আপনারা বোনকে বিয়ে করলে গাল মনে করছে,
চাপে না ওদের লোকেরা, হ্যাঁ মাকে বিয়ে করে বেটা মানে তোমাকে বিয়ে করেছিস আমার, হচ্ছে তো বড় গাল হয়ে গেল তাই না? বুঝতে পারছি, এক দেশের গালি আরেক দেশের বলি, এক জামানার গালি আরেক জামানার বলি, এটা হইতে পারে। অনেক ভাষা আছে এরকম যেগুলো খুব নোংরা ভাষা, এক এলাকার ভাষায় আরেক জায়গা এলাকার না ভালো ভাষা, এটা ভালো ভাষা। বেশি উদাহরণ দেওয়া দরকার, মেলা শব্দ এরকম আছে। তো আল্লাহর দুশমন যেই ব্যক্তি মিথ্যা কথা বলেছে, যে অবাস্তব কথা বলেছে, যে হাদিস বিরোধী কথা বলেছে, তাকে সাহাবা কেরামদের জমানে আল্লাহর দুশমন বলাটা সাধারণ বিষয় ছিল। আল্লাহর দুশমন মিথ্যা কথা বলেছে, আল্লাহর দুশমন কি করে মিথ্যা কথা বলতে পারে? সেই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দুশমন বলছে, আজকেও কেউ যদি মিথ্যা কথা বলে আল্লাহর দুশমন আপনি বলে দেবেন না, কারণ বাঙালি সমাজে এইটা বেমানান। আল্লাহর দুশমন আপনি খুব মানে শক্ত ভাষা বলে দিন তাই না? বলতে পারেন যে মিথ্যা কথা বলেছে, হ্যাঁ বা ভুল ভুল বলেছে, হ্যাঁ বিভ্রান্ত করেছে। কিন্তু যদি বলে আল্লাহর দুশমন মিথ্যা কথা বলেছে, তিনি শুনেছেন ইসরায়েলদের সমাবেশে খুতবা দিতে বক্তব্য করতে দাঁড়ালেন। খুতবা মানে কি? বক্তব্য। আর আরবিতে খুতবা দিচ্ছেন বাঙালি জাতিকে, এটা বক্তব্য হইল না মন্ত্র হইল? মন্ত্রতন্ত্র পাঠাচ্ছে, হিন্দুদের থেকে প্রভাবিত, হিন্দুদের মন্দিরের ধর্ম থেকে আমাদের দেশের মসজিদগুলি বিদাতিদের প্রভাবিত, যে তারা সংস্কৃত ভাষায় মন্ত্র পড়ে একটিও হিন্দু বুঝে না, কোন হিন্দু সংস্কৃত বুঝে না, ওই এমনকি ব্রাহ্মণরাও সকলে বুঝে না, ব্রাহ্মণদের যারা ওই পূজা পাঠ করে ওরাই বুঝে, পূজা পাঠ দেয় যারা, হ্যাঁ তাদের ধর্মগুরু হিসেবে। কিন্তু ব্রাহ্মণের ছেলে মেয়ে পরিবারের সদস্যরা ব্রাহ্মণ বংশধর সকলে কিন্তু বুঝে না, বুঝে যে কোনো চ্যাটার্জি মুখার্জি ব্যানার্জি বুঝে না? বুঝে না। তাই হচ্ছে মৃত ভাষায় মন্ত্রতন্ত্র পাঠ করা হচ্ছে হিন্দুদের ধর্ম, ঠিক তেমনি আরবি ভাষা মৃত নয় জীবন্ত ভাষা, কিন্তু আরবি ভাষা বাঙালি জাতি কিছুই বুঝে না, আর সেই জাতিকে বাংলা ভাষা বাদ দিয়ে খুতবা দেওয়া জুমার আর ঈদে এই গুরুত্বপূর্ণ খুতবা সময় উপযোগী না হয়ে 50-100 বছরের লিখা ওই 12 চাঁদের 12 খুতবা পাঠ করা, এই মন্ত্র ছাড়া কিছু না, বিজাতি থেকে প্রভাবিত বিদাতপন্থী আলোচনা। বলছেন যে মূসা আলাইহিসসালাম যিনি নবী, বনী ইসরায়েলদের সমাবেশে বক্তব্যে ভাষণ দিতে দাঁড়ালেন, ফাসওয়েলা খুব সুন্দর বক্তব্য মাশাআল্লাহ, কারণ দোয়া করেছেন রব্বুল আলামিনের কাছে, জবানে তোতলামি ছিল সেটা দূর হয়ে গেছিল সেই দোয়ার বরকতে, রব্বি শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল এই দোয়া কবুল করেছিলেন। সুতরাং মূসা আলাইহিস সালামের ভাষাতে জবানে আল্লাহ বরকত দিয়েছিলেন, এত সুন্দর ভাষণ দিলেন যে জাতির লোকের আশ্রোতা প্রভাবিত হয়ে মুগ্ধ হয়ে জিজ্ঞেস করে ফেলেন, একজন নাসে আলাম, কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী বা আপনার চাইতে বেশি জ্ঞানী কি আর পৃথিবীতে কেউ আছে? আমাদের মনে হয় আপনার চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই। ফাকাল তখন মূসা আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, সত্য কথা বলছেন, আনা আলামু, আমি সবচেয়ে বেশি জ্ঞানী, মূসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি জ্ঞানী, এবং তিনি ভালো করে শোনান খেজের আলাইহিস সালাম চাইতেও বেশি জ্ঞানী। কিন্তু খেজের আলাইহিস সালামের কাছে বিশেষ একটা জ্ঞান ছিল, যেই জ্ঞানটি শুধু মূসা আলাইহিস সালামের কাছে ছিল না, পক্ষান্তরে মূসা আলাইহিস সালামের কাছে সার্বিক দিক থেকে
আল্লাহর দিনের বিধিবিধানে যত জ্ঞানের প্রয়োজন সবগুলি ছিল, তাওরাতের জ্ঞান ছিল। আসছে একটা পয়েন্ট, তখন এই বিষয়গুলি ইনশাআল্লাহ কিছুটা ইঙ্গিত করব বিস্তারিত না হলে। এখন এতটা জেনে রাখেন যে মুসা আলী সালাম খেজর আসলাম চাইতে বেশি জ্ঞানী, কিন্তু আংশিকভাবে কিছু ক্ষেত্রে খেজর আলাইহিস সালাম এমন জ্ঞান রাখতেন যে জ্ঞান রাখতেন। যেমন আমার সাথে যদি একজন MBBS ডাক্তারকে তুলনা করেন, তাহলে কি বলতে হবে? MBBS ডাক্তার তার মেডিকেল সম্পর্কে যেটুকু জানি আমি জানি না, কথা ঠিক কিনা? কিন্তু যতগুলি দিনই সাবজেক্ট রয়েছে ভাষার ক্ষেত্রে, একটা মেডিকেল ডাক্তার হয়তো ইংরেজি জানে আর বাঙালি হলে বাংলা জানে, উর্দু ভাষা উর্দু জানে, আমি আলহামদুলিল্লাহ উর্দু জানি, হিন্দি জানি, বাংলা জানি, হ্যাঁ আরবি জানি, কথা বলছি ফার্সিও কিছু বুঝি, ইংলিশ কিছু বুঝি, তাহলে চিন্তা করেন তো দেখুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কি বলবেন যে ডাক্তার MBBS ডাক্তার বেশি জানি? না না মোটেই না। তারপরে দিনই সাবজেক্ট আরবি ভাষা, আরবি ভাষার নাহু সার্ফ বালাগত এলবাগত, তারপরে আপনার ইলমুল আরুজ, ওগুলো তো আছেই, এই আপনার হাদিস তাফসির ফিকহ আকীদা উসুল ফিকহ মুস্তালাহ উসুল হাদিস কতগুলি সাবজেক্ট ইসলামে সবগুলি আমরা পড়েছি। তার কি বলবেন? শুধু কিছু জ্ঞান একজন ডাক্তার বেশি থাকে তো বলবো ও বেশি জ্ঞানী বলবেন না, বলবেন যে স্বাস্থ্য বিষয়ে শেখেন, তাই না? তো খেজির আলী সালামকে আসরার শরিয়া বা আসরার বা সৃষ্টিগত বিষয়ের তত্ত্ব, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে যা কিছু করে থাকেন তাতে যে হেকাম রয়েছে, আসরার রয়েছে, রহস্য আর তত্ত্ব রয়েছে, সেই জ্ঞানটি দিয়েছিলেন সৃষ্টিগত বিষয়, শরীরগত বিষয় না, সৃষ্টিগত বিষয়। যেমন কোনো একজন ভাই তার ভিসা আজকে শেষ হতে যাচ্ছে, রাত 12টা ভিসা শেষ হয়ে যাবে আর আজকে ছিল তার ফ্লাইট, এরকম অনেক ঘটনা ঘটছে, কিন্তু ফ্লাইট ছিল আসলো এয়ারপোর্টে আস্তে আস্তে দেরি হয়ে গেল আর তারপরে ফ্লাইটটা ছুটে গেল, ভিসাটা শেষ হয়ে গেল, হাহাকার অবস্থা তার, হাই কি হলো, আমার চাকরি গেল সব গেল, কোম্পানি তো ভিসাও বাড়িয়ে দেবে না, কি করলাম আমি, হ্যাঁ ঋণের বোঝা আমার কাঁধে আছে, কত দিক থেকে সে ক্ষতিগ্রস্ত ঠিক কিনা? তার 10 মিনিট পরে ফ্লাইটটা উড়ে গেছে, ও বেচারা কাঁদতে কাঁদতে চলে গেল, ফিরে পেল না, প্লেন ছুটে গেল, ডোর ক্লোজ হয়ে গেছে, 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টার পরে কি হয়েছে, প্লেনটি ধ্বংস হয়ে গেল। সেই লোকটি যে কান্না করতে করতে এয়ারপোর্ট থেকে ফিরে যাচ্ছিল আর ঋণের বোঝার চিন্তা আর হাই হাই চাকরি গেল এই গেল সেই গেল, হ্যাঁ বিদেশ যাওয়া গেল সব গেল, কি করে খাবো, এখন যখন ফ্লাইটটা ধ্বংস হয়ে গেছে আর যত যাত্রী ছিল সবাই মারা গেছে, সে কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে না? বলবে না, ওর খুশির শেষ নেই। দিল্লি থেকে সৌদি এয়ারলাইন্স একবার ধ্বংস হয়েছে আজকে থেকে প্রায় 24-25 বছর আগে, তাতে দাম্মাম সেন্ট্রাল হসপিটালে এক ডাক্তার ছিলেন, ডাক্তার সাইদ সাহেব, তার স্ত্রী তার ছেলে মেয়ে যাদের ছিল, তিনি শুধু এখানে ছিল ছুটি কাটিয়ে আসছিল, সে তখন কিন্তু দামাম এয়ারপোর্টটা ছিল এখানে আপনার দাহরান দামাম এয়ারপোর্ট ছিল, দাহরান এয়ারপোর্ট, তো দাহরান এয়ারপোর্টের কাছাকাছি সে চলে গেছে, আগে থেকে রিসিভ করার জন্য যাবে, অর্ধেক রাস্তা গিয়েছে আর সে রেডিও চালিয়ে রেখেছে, শুনছে যে এখনই সৌদি ফ্লাইট যেটা দিল্লি থেকে উড়ান ছিল সেটা ধ্বংস হয়ে গেল, সে আমাদের সাথে এখানে গল্প করে গেছে, পরে সে স্ত্রী আর ছেলে মেয়ের সঙ্গে, কারণ একটি ছেলে মেয়েও বাঁচেন, স্ত্রীও বাঁচল না, তখন পর্যন্ত 5-7 বছর হয়ে গেছিল, বিয়ে শাদী করেন, দেখা হয়েছে আমাদের সেমি সেন্টারের সাথে দেখা করেছে সেই লোক,
বলছে যে আমি আর গাড়ি চালাতে পারছি না, সাইড করে দিলাম গাড়িটা, বসে গেলাম অনেকক্ষণ গাড়িতে বসে থাকলাম। চিন্তা করে দেখি ওই ফ্লাইটে এখন কিছু এমবেসির অফিসাররা কর্মকর্তা আছে, ডিপ্লোম্যাটিক লোক আছে, তারা ধ্বংস হয়েছে। আবার এমন একজন কথা জানি যেই ব্যক্তি ফ্লাইট সেদিন মিস হয়েছে, দেরি হয়ে গেল আর ফ্লাইট পেল না, সে বেঁচে গেল। সত্য এগুলো হচ্ছে কি আল্লাহর সৃষ্টি জগতে আপনার আমার ক্ষেত্রে যেসব ভালো অথবা মন্দ হয়ে থাকে সেগুলি রহস্য হিকমত। গাড়ি দুর্ঘটনা হইল, কেউ চায় যে আমার গাড়িটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হোক, কেউ চায়, আরে আপনার কিছুই না হোক গাড়িটা আপনার আঘাত পেল, হ্যাঁ গাড়িটা ক্ষতিগ্রস্ত হলো এটাও চান না, আধা ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকতে হোক, হ্যাঁ এটাও চান না আপনি, চান কি? কিন্তু কখনো কখনো এইরকম কষ্টদায়ক বিষয়গুলিতে লাভ আছে, সেটা আপনার লাভ হোক অথবা অন্য কিছু হোক। অনেক সময় আপনার পার্থিব লাভ হতে পারে, আবার পারলৌকিক লাভ হতে পারে, দুনিয়ার লাভ হতে পারে, আবার দিনই লাভ হতে পারে। অনেকেই দুর্ঘটনার পর হেদায়ত হয়েছে, বেঁচে না হয় ও যদি অ্যাক্সিডেন্ট না হতো তো বেনামাজি হইতে গিয়েছে, যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তো তার জন্য খুব কষ্টদায়ক ছিল, কিন্তু যখন হেদায়ত হয়েছে পরে চিন্তা করেছে যে আলহামদুলিল্লাহ যে ভাগ্য ভালো যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তারপর থেকে আল্লাহ আমাকে হেদায়ত করেছে, নমস্কার করেছে আর সহি আকিদা পেয়েছে। আছেন এরকম লোক, এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের কায়নাতি বা যেগুলো হচ্ছে অমর কৌনিয়া সৃষ্টিগত বিষয়, সৃষ্টিগত বিষয়ে রহস্য। তো সৃষ্টিগত বিষয়ে রহস্য সম্পর্কে হযরত আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানটি তার কাছে ছিল না, মুসা আলাইহিস সালামের কাছে ছিল না, কারণ মুসা আলাইহিস সালাম যেহেতু মানুষকে হেদায়ত করবেন সৃষ্টিগত বিষয়ে কোথায় কি ঘটছে, কেন ঘটলো এটা, কেন হইলো, কেন এখানে ভূমিকম্প হইলো, তো কখন, কেন এখানে আগুন লাগলো, কেন এখানে লোক হতাহত হইলো, কেন এখানে যুদ্ধ বাঁধলো, এগুলো রহস্য জানার কোনো প্রয়োজন করে একজন নবী রসুলের, কারণ নবী রসুলের কাজ হচ্ছে আকীদার দাওয়াত দেওয়া, তৌহিদের আর ইবাদত বন্দেগীর দাওয়াত দেওয়া, আর আখলাক চরিত্র গঠনের দাওয়াত দেওয়া, হ্যাঁ মানুষকে মানুষের মতো তৈরি করা, ঠিক না? তার জন্য শরিয়ার জ্ঞান যথেষ্ট, বুঝা গেছে? শরিয়াতে যতগুলো সাবজেক্ট থাকে সেগুলির জ্ঞান যথেষ্ট, ঠিক আছে? মুসা আলাইহিস সালামের কাছে পুরো দমে ছিল। জি এখন এগিয়ে যাওয়া যাক কথা লম্বা না করে। যখন তিনি বললেন মুসা আনা আলামু, আমি সব সর্বাধিক জ্ঞানী, ফা আতাবাল্লাহু আলাইহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিরস্কার করলেন, এতাব মানে তিরস্কার করা, যে তোমার এটা করা ঠিক হয়নি, কেউ একটা যদি ভুল করে তোমার জন্য এটা উচিত হয়নি, তুমি এটা ভালো কাজ করেছো, কী করলে এটা, তুমি এটাকে বলে এতাব বলে, এটাকে বোঝা গেছে না? তো তুমি তুমি যে এটা বললে যে আমি সবচেয়ে জ্ঞানী, এটা তোমার জন্য উচিত হয়নি, কেন? ইসলাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি, কারণ তিনি আল্লাহর দিকে ইলমকে সুপুর্দ করেননি, আল্লাহর হওয়ালা কেন করলেন না? ঠিক আছে আপনি বেশি জ্ঞানী কিন্তু আল্লাহ আলাম, আল্লাহ ফাওহাল্লাহু ইলাইহি, তখন আল্লাহ তাকে ওহী করলেন, আন্না আবদান মিন ইবাদি, আমার বান্দাদের এক বান্দা রয়েছে, বিমাজমাল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে বা সঙ্গম স্থলে, দুটো সাগর দুই দিক থেকে এসে লেগেছে, বাংলাদেশ এলো খুব সহজে বুঝবেন, তাই না? কত নদী যে এসে একসাথে মিলেছে, একসাথে দুটো নদী এখানে এসে মিলল, হ্যাঁ তিনটে নদী মিলছে, এরকম হচ্ছে না? হচ্ছে না? আবার নদীর পানি গিয়ে গিয়ে এতে হ্যাঁ বঙ্গোপসাগরে যে মিলছে, তো যেই জায়গাগুলিতে হ্যাঁ মিলনস্থল, মিলন যে জায়গা হচ্ছে মিলনস্থল, সাগরে দুই সাগরে দুটো সাগরে এসে একসাথে মিলছে, মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে আমার এক বান্দা রয়েছে, হুয়া আলম মিনকা, সে তোমার চাইতে বেশি জ্ঞানী,
তোমার চাইতে বেশি জানে, মানে বিশেষ সাবজেক্টে বিশেষ বিষয়ে বেশি জানে। কালা তখন বলে রব্বে হে আমার প্রতিপালক, কাইফালি বেহি, আমি কি করে তার কাছে পৌঁছিব, তাহলে কেমন করে চেনবো তাকে, যখন আমার চাইতে বেশি জ্ঞান তার কাছে আছে, দেখি কিছু শিখি তার কাছে আমি। ফকিল আলহ, তখন তাকে বলা হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে, এহ মেল হুতান ফি মিকতালি, একটা মাছ, বহুত বড় মাছ, একটা মাছ তুমি থলিতে নিয়ে নাও, থলি বা থলে ব্যাগে ভরে নাও, ভুনা মাছ এখানে যদি হাদিসে নেই, ফাইদা ফাকাত তাহ, কিন্তু সেই মাছটি দেখবে যে হঠাৎ করে জিন্দা হয়ে গেছে, হঠাৎ করে হারিয়ে গেছে, তোমার ব্যাগে আর মাছ নেই, ফাইজ ফাকাত, যখন তুমি মাছটিকে হারিয়ে ফেলে, ফাহুয়া সাম্মা, তখন সেখানেই তিনি রয়েছেন, ওই জ্ঞানী ব্যক্তি ওই জায়গায় চলে গেলে তোমার দেখা হয়ে যাবে তার সাথে, সাম্মা, এটা সাম্মা মানে সাম্মা অঝোলা যাবে সেখানে অনাকার। ফান্তালাকা, চলতে লাগলেন মুসা আলাইহিস সালাম, ঠিক আছে দেখাবো, ওয়ান্তালাকা বি ফাতাহু ইউসা বিন নুন, এবং নিজের শিষ্য ছাত্র বা খাদেম ইউসা বিন নুনকে নিলেন, ইউসা বিন নুন মুসা আলাইহিস সালামের ঘনিষ্ঠ সঙ্গী এবং ছাত্র ছিলেন, ও হামালা হুতান ফি মিকতালিন, আর একটি থলেতে একটা বড় মাছ নিয়ে নিলেন, মাছ নিয়ে আল্লাহ নিতে বলেছেন নিয়েছেন, খুদা লাগলে নাস্তা পানি খাওয়া দাওয়া হলো, হাত্তা ইদা কানা ইন্দা সাখরা, যখন উভয়ে পৌঁছিলেন একটি পাথরের চাটানের কাছে, পাথরের চাটানের কাছে পৌঁছিলেন, ওয়াদার ও সাহমা, তখন তারা একটু বিশ্রামের জন্য সেই পাথরের চাটানে মাথা রেখে দিলেন, পাথরকে বালিশ বানিয়ে যে এখানে একটু বিশ্রাম করে নিই, কন্যামা, আর উভয় ঘুমিয়ে পড়লেন, ফানসাল্লাল হুত, যখন ঘুমিয়ে পড়েছেন তখনই মাছটি, ফানসাল্লাল হুত মিনাল মিকতাল, থলি থেকে বেরিয়ে পালিয়ে গেছে, ইনশাল্লাহ মানে ঘসকে দেওয়া, ঘসকে যাওয়া বলেন তো, আস্তে আস্তে ঘসকে গেলে দেখি, ইয়াতাসাল্লালু না মিনকুম লিওয়াদা, মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস থেকে ঘুষ করে বেরিয়ে যেত, চুপ করে বেরিয়ে, এটাকে চুপ করে বেরিয়ে যাওয়াকে কি বলে তাসাল্লুল অথবা ইনসাল্লাল, ইনশাল্লাহ। ফানসাল্লাল হুত, মাছটি বেরিয়ে পড়েছে বা পালিয়ে গেছে মিয়াল মিকদাল থলে থেকে, ফাত্তাখাজা সাবিল ফিল বাহরে সারাবা, তারপরে সেই মাছ নিজের পথ নিয়ে নিয়েছে সাগরে সুরঙ্গ আকারে, মাছ এত ঘুনা মাছ, সে জীবিত হয়েছে, তারপরে লাফ দিয়েছে পাত্র থলে থেকে, লাফ দিয়ে সাগরে পড়েছে, সাগরে পড়েছে তো যেখান দিয়ে মাছটা গেছে সেখান দিয়ে ওর রাস্তাতে সুরঙ্গ হয়ে থেকে ছিদ্র হয়ে থেকে গেছে, পানি আর লাগে, পানি পানির সাথে মেশে, সুবহানাল্লাহ, মুজিজা মুসা আলাইহিস সালামের, কিন্তু কার মাধ্যমে, আল্লাহ, হ্যাঁ মুসা আলাইহিস সালামের এই ঘটনাই প্রকাশ পাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাধীন, আল্লাহর ইচ্ছায় মুজিজা নবীদের হাতে থাকে না, যেমন কেরামত কোন ওলির হাতে থাকে না, বন্ড বেদাতিদের ধারণা, এই পীর গুমরাদের ধারণা যে তাদের পীর বুজুর্গদের কাছে কি রয়েছে, কেরামতির ফ্যাক্টরি রয়েছে, আর কেরা ফ্যাক্টরির চাবি তাদের কাছে আছে, যখন যখন দেখাবে ইচ্ছে দেখাবে, হাউস আর সব শুধু মরা পীরদের কেরামতি, আর জিন্দা পীরদের একটু কেরামতি দেখাও, হ্যাঁ ওয়াকান আলী মুসা ও ফাতাহা জামান, সুরঙ্গ বানিয়ে চলে গেছে, এই যে সারাবা কথাটি কোরআনে কারিমে এসেছে, ওয়াইদ কালা মুসা লি ফাতাহু লা আবরাহু হাত্তা আবলাগা মাজমা আল বাহরাইনি আমদি হুকবা ফালাম্মা বালাগা মাজমা বাইনহুমা নাসিয়া হুতাহু ফাত্তাখাযা সাবীলাহু ফিল বাহরি সারাবা, সাগরে সুরঙ্গ আকারে পালিয়ে চলে গেছে মাছটি লাফ দিয়ে, এ সারাবা। আর তারপরে আয়াত রয়েছে আজাবাহ, বিষয়টি ছিল বিস্ময়কর, আশ্চর্যজনক, তাই বলছেন যে সাগরে মাছটি চলে গেছে, সুরঙ্গ বানিয়ে চলে গেছে, এই কথাটি এক আয়াত বলেন, আর আরেক আয়াতে আজাব বা আশ্চর্য বিষয়ে, এটা আশ্চর্যজনক ছিল কার জন্য, মুসা আলাইহিস সালাম এবং তার সাগিরদের জন্য, ছাত্রের জন্য,
এত ভুনা মাছ জীবিত হয়ে গেছে, আশ্চর্যজনক বিষয়। তারপরে মাছ থলে থেকে লাফ দিয়েছে সাগরে, সাগরে লাফ দিল তো লাফ দিল, কিন্তু সেখানে সুরঙ্গ হয়ে গেছে, দেখা যাচ্ছে ছিদ্র একবারে ভেঙে চলে গেছে। তাই বলছেন ওখানে মুসা ফাতাহু আজাবান, মুসা আলাইহিস সালাম এবং তার যে যুবক ছাত্র ছিল তার জন্য এটি বিস্ময়কর বিষয় ছিল। ফানতালাকা বাকিয়াতা লাইলাতিহিমা ওয়া ইয়াউমাহুমা, তারা কিন্তু খেয়াল করতে পারেনি যে মাছটা এখানে পালিয়ে গেল, তো এখানে আশেপাশে খুঁজলে কিন্তু ওস্তাদ ওই খেজুরকে পেয়ে যাবো, তাই না? খেয়াল করেননি, চলতে লাগলেন, ঘুম ভাঙলো, বিশ্রাম হয়ে গেছে, চল চলতে লাগলাম উভয়ে, যে রাতের বাকি অংশ ছিল আর দিনে দিনেও, তার মানে রাত পার হয়ে গেছে আর তারপরে পরের দিন হয়ে গেছে, একদিন বেরিয়েছে। ফালাম্মা আসবাহা, যখন ভোর হয়েছে, কালা মূসা আলাইহিস সালাম, তখন মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বলছেন, আতিনা গাদানা, আমাদের নাস্তাটা আমাদেরকে দাও, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, আমাদের এই সফরে আমি ক্লান্ত হয়ে পড়েছি। মাছটি পালিয়ে গেছে সাগরে সেই জায়গা পর্যন্ত কোন ক্লান্তি আসেনি, কিন্তু তারপরে যখন চলতে লেগেছেন তখন চরম ভাবে ক্লান্ত হয়ে গেছে, কারণ উল্টো দিকে রাস্তা যাচ্ছে, আল্লাহ তখন শরীরকে ক্লান্ত করে দিয়েছে, আর যখন গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গে কি করেছিলেন, বিশেষ তৌফিক দিয়েছে, এর নাম তৌফিক। আল্লাহর নেক বান্দাদের অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ স্পেশাল শক্তি ক্ষমতা দেন, দেখতে দুর্বল মনে হয় কিন্তু পাঁচ অক্ত মসজিদে হাজির, জামাত মিশায় তাহাজ্জুদ গুজার, সালাতুল দোহা পড়ছে, সোমবার বৃহস্পতিবার সিয়ামও পালন করছে, কঠোর পরিশ্রম করে এবাদতবন্দিও করছে, কঠোর পরিশ্রমের ডিউটিও করছে, কিন্তু হাতির মতো শরীর রেখে ফাঁচাতে মাছ পড়তে আছে না। এই মর্মে বলা হয়েছে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসার হাদিসে পড়ছিল সহিহ বুখারীতে রয়েছে, হয়ে যায় আহবাবতুহু, বান্দা যখন আমার সান্নিধ্য লাভ করে, প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সব আগে যে আল্লাহ নৈকট্য লাভ করতে হবে, সান্নিধ্য লাভ করতে হবে, সেটা হচ্ছে ফরজের মাধ্যমে, আর তারপরে যখন নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার সান্নিধ্য লাভ করে হয়ে যাওয়া হবে, তখন আমি ভালোবাসতে লাগি, বান্দা খুব ভালোবাসে, নেক বান্দাকে আল্লাহ খুব ভালোবাসে, যখন ভালোবাসেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাত হয়ে যান, তার পা হয়ে যান, তার চোখ হয়ে যান, এর মানে কি, এর মানে হচ্ছে তার হাতে চোখে অঙ্গ প্রত্যঙ্গে সব কিছুতে আল্লাহ স্পেশাল এমন ক্ষমতা দেন, এমন ক্ষমতা দেন যে তার জন্য ভালো কাজ সহজ হয়ে যায়, ভালো কাজ সহজ হয়ে যায়, একেবারে সহজ লাগে, বরং ভালো কাজে নেক কাজে তাকে মজা লাগে, সাদকা খায়রাত করলে মজা লাগে, পক্ষান্তরে অনেক পয়সার মালিক দান করলে জান চলে যায়, দান করলে মনে হচ্ছে জান চলে গেল, একবারে বুক চেপে ধরে রয়েছে তাদের, হার্ট অ্যাটাক হয়ে যাবে, এত টাকা কমে গেল। জাকাত দিলে মনে হচ্ছে যে ট্যাক্স লাগিয়ে দেওয়া হয়েছে, এবার মনে করবে না, হেজাব করলে একটি বেহায়া বেপর্দা মহিলা যদি ওর মুখে হেজাব লাগিয়ে দেন, আরে মনে হচ্ছে দম আটকে যাচ্ছে, মরে যাবে, চলতে পারবো না, তো আছাটকে পড়ে যাবে, কিন্তু আল্লাহ নেই বান্দি আলহামদুলিল্লাহ হেজাব করলেই মজা লাগে, আর এবার বন্দি করলেই মজা লাগে, জিকির আজকার করলেই স্বাদ লাগে, সাদকা খেরাত করলেই মনে শান্তি হয়, মনটা বড় হয়ে যায়, যেন দান করতে পেরেছি, মানুষ উপকার করতে পেরেছি, আল্লাহ পরীক্ষা করে দেখবে, নেক মানুষ যত উপকার করবে তার মনে শান্তি আসবে, এই জন্য নেক মানুষ যারা আল্লাহর নেক বান্দা তাদের হার্ট অ্যাটাক আর টেনশন এসব খুবই কম, টেনশন নেই, যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ ভালো আছে, যে কোনো অবস্থায় ভালো আছে আলহামদুলিল্লাহ, কারণ মধ্যের দিন আসবে তখন আসল তো কী হল, আমার তো পরেশানি নেই, আর তারপরে মতের পর তো আমার জন্য এই দুনিয়া চেয়ে তো অনেক অনেক কত যে উত্তম নিয়ামত রয়েছে, ওই নিয়ামত আমার অপেক্ষা রয়েছে, কেন চিন্তা নেই, কিসের চিন্তা, তারপর আল্লাহ তো দায়িত্ব নিয়েছেন কাউকে যদি ছেড়ে গেলাম, স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে গেলে খালা কখন আলি বলাও মেয়ে জানো, আলো কোনো চিন্তা নেই তোমাদের, আল্লাহ তাহাফ বলা তাহা জানো, ভয় করে না চিন্তা করলে এদের কী হবে, আল্লাহ দেখে নেবে,
সমস্ত করবে, লাভ আকবর, এরকম ইমান লাগবে, তাওয়াক্কুল লাগবে, নেক আমল লাগবে, ইমানি জজবা লাগবে। আল্লাহ যেন আমাদেরকে সেই কোয়ালিটি সত্যিকার মমিন হওয়ার তৌফিক দান করে। তো বলছেন ক্লান্ত হয়ে পড়েছেন যখন গন্তব্যস্থান পার করে চলে গেছেন, তখন বলছেন নাস্তা দাও, খুব ক্লান্ত হয়ে গেছে, ফাঁকাল আল হুফা তাহ, তখন খেয়াল হয়েছে সেই খাদেমের, ও কিন্তু বলতে ভুলে দেখেছিল যে থলেতে মাছ নেই, আর মাছ লাফ দিয়ে পালিয়ে গেল ওটাও দেখেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, আচ্ছা ঘুম থেকে জাগলে বলবো, বলতে ভুলে গেছে, ভুল হয়ে গেছে। বলছেন সেই খাদেম ইউসা বিন নুন, আরাইতা, শুনুন, ইজ আবাইনা ইলা সাহারা, যখন আমরা আশ্রয় নিয়েছিলাম সেই পাথরের চট্টানের কাছে বিশ্রামের জন্য, ফাইনালি নাসিতুল হুতা, তখন আমি ভুলে গেছি মাছের বিষয়টি, আপনি ঘুমিয়ে পড়েছেন মাছের বিষয়টি ভুলে গেছি, মাছ যে পালিয়ে গেছে বলতে ভুলে গেছি, তো নাস্তাই তো নেই, কি খাবো আর কি খাবেন, কিছুই নেই। আল্লাহ যেখানে মাছ পালিয়ে যাবে ওই জায়গাতেই তো আমাদের ওই অবস্থা আছেন, উনি আছেন যার সাথে আমাকে দেখা করতে বলা হয়েছে। অতপর উভয়ে নিজের পদচিহ্ন অনুসরণ করে ফিরে আসলেন, কারণ সেই দিকে তার রাস্তাঘাট নেই, হ্যাঁ মরুভূমিতে যদি চলেন তো রাস্তাঘাট নেই, এমন জায়গায় আপনি এখানে তামামের বাইরে মরুভূমিতে চলে দেখেন বালিতে, পদচিহ্ন ছাড়া ওই রাস্তা দিয়ে ফিরে আসা মুশকিল, আসল জায়গায় যদি ফিরে আসতে চান তো ফিরে আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত পায়ের দাগ করে নিশানাগুলি আপনি ফলো না করবেন, ঠিক না। কোরআনে কারিমের এগুলি আয়াতের অংশ, কিছু কিছু আয়াত এখানে নিয়ে আসা হয়েছে। ফলাম্মা আতায়া ইলা সাহরা, যখন উভয়ে সেই পাথরের চট্টানের কাছে আসলেন, ইন্না রাজুলুন মুসাজ্জান বিসাওবিন, দেখছেন হঠাৎ করে যে একজন ব্যক্তি কাপড় মুড়িত, কাপড় মোড়া, কাপড় কাচিয়ে মুখে মুখ ঢেকে বসে আছেন বা শুয়ে আছে, মুসাজ্জান বিসাওবিন, এই জমিনে কোত্থেকে সালাম আসলো, এখানে কে সালাম দিল আমাকে, তাহলে কি বুঝালো এর থেকে, যে খেজের আলী সালাম গায়েব জানতেন না, জানতেন, যদি গায়েব জানতেন তুমি তো জানছেন যে মুসাকে আল্লাহ পাঠিয়েছে, ও আসছে আর রাস্তা ভুল করে চলে গেল, আবার ফিরে আসছে আর ওই সালাম দিয়েছে, তাহলে আবার কেন বলবে যে সালাম আবার কোত্থেকে আসলো। এতে থেকে আর একটি মাসআলা বিষয় ইস্তেমবাদ করা যেতে পারে, যে খেজের আলী সালাম মুসা আলী সালামের নাম জানতেন, খোঁজ খবর ছিল, খবর ছিল তার সম্পর্কে, কিন্তু ইলমে গায়েব জানতেন না, হ্যাঁ, আর মুসা আলাইহিস সালাম এই কাজে আসছেন এটাও জানতেন না, তাই না। তারপরে সালাম মুসা আলাইহিস সালামের শরীয়তে আছে, এখানে মুসা আলাইহিস সালামের শরীয়তের অনুসারী লোক তো কেউ নেই, হয় সালাম সম্পর্কে তিনি জানতেন না অথবা সালাম সম্পর্কে জানতেন কিন্তু মুসা আলাইহিস সালামের শরীয়তে সালাম রয়েছে, হ্যাঁ, এখানে তো সালাম দেওয়ার কোনো মানুষ নেই, তো এখানে আমাকে কে সালাম দিল, ওয়ান না বে আলাইহিস সালাম, তোমার এই ভূমিতে কি সালাম বলো, কোত্থেকে সালাম আসলো, ফাকালা আনা মুসা, পরিচয় দিচ্ছেন আমি হচ্ছে মুসা, ফাকালা মুসা বনি ইসরায়েল, আপনি কি বনি ইসরায়েল মুসা, নাম বলার পরও চিনতে পারছেন না, তাহলে বোঝা গেল যে নিঃসন্দেহে খেজের আলী সালাম গায়েব জানতেন না। খেজের আলী সালামের ঘটনাকে পুঁজি করে ধর্ম ব্যবসা করে সুফিরা, পীরতন্ত্রে বিশ্বাসীরা, আর তারা নাকি গায়েব জানে যে মুরিদান কে কোত্থেকে আসে, আর তাদের কাশফ হয়ে যায়, তো খেজর আলাইহিস সালামের কাশফ হয়নি, হ্যাঁ, কাশফের মাধ্যমে কিছু জানতে পারলেন না, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, কিভাবে জাতিকে গোমরাহ করে মানুষের ধন সম্পদ লুটে থাকে এই পীর মুরিদির ব্যবসায়ীরা।
বনি ইসরায়েলের মুসা, তার মানে তিনি যেহেতু এখন বলে দিই তাহলে যে খেজের আলাইহিসসালাম নবী ছিলেন না অন্য কিছু ছিলেন, এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। এক দল বলছেন যে তিনি নবী ছিলেন, রসুল ছিলেন না কিন্তু তিনি নবী ছিলেন। পক্ষান্তরে মুসা আলাইহিসসালাম নবী এবং রসুল কে শ্রেষ্ঠ? রসুল শ্রেষ্ঠ, কারণ রসুলের কাছে রিসালাত আসমানি কিতাব নাযিল হয়েছে, নবীর কাছে কোন কিতাব নাযিল হয়নি। নবী ছিলেন, আর এক দল বলছেন না তিনি নবী ছিলেন না ওলি ছিলেন, ওলি ছিলেন। তো বিশেষ করে বিদাতপন্থীরা আর বিশেষ করে সুফিরা নবী স্বীকার না করে ওলি বানাবার চেষ্টা করে, যাতে করে তারাও খেজেরের দল, খেজের আলাইহিস সালামের দল নিজেকে সামিল করে জাতিকে ধোকা দিয়ে, মুরিদানকে ধোকা দিয়ে ধর্ম ব্যবসা চালাতে পারে। ইন্না কাসীরা মিনাল আহবারি ওয়াল রুহবান লা ইয়াকুলুনা মা আলা নাসিল বাতিল ওয়া ইয়াসুদুন আন সাবিলিল্লাহ। পীরদের সম্পর্কে, পুরোহিতদের সম্পর্কে, ভ্রান্ত ধর্মগুরুদের সম্পর্কে যারা তাদের সম্পর্কে সতর্ক সাবধান করেছেন সুরায়ে তওবা তাআলা আর বলছে ইন্না কাসীরা মিনাল আহবারি ওয়াল রুহবান, অনেক পুরোহিত রয়েছে, ধর্মগুরু রয়েছে যারা জনগণের ধন সম্পদকে ভক্ষণ করে, আত্মসাৎ করে, খেয়ে ফেলে, বিল বাতিল অন্যায়ভাবে, বাতিল পন্থায়, হারাম উপায়। আচ্ছা, আরে আপনাদের পয়সা খেয়ে, আপনাদের নজরানা খেয়ে, আপনাদের বকশিস খেয়ে, এসব খেয়ে যদি হেদায়ত করতো তাও হইতো, আল্লাহর রাস্তায় চলতে বাধা দেয়, তৌহিদের পথে চলতে বাধা দেয়, সুন্নার পথে চলতে বাধা দেয়, শিল্পেদের ধর্ম শিখায়, নিজের মানবোচিত তারা তরিকা শিখায়, 126 তরিকা শিখায়, কোরআনের তরিকা শিখায় না, হাদিসের তরিকা, তরিকা মুহাম্মাদিয়া শিখায় না, ওয়াসুদুন আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার, পুরো চিত্র আল্লাহ তুলে ধরেছে, সতর্ক সাবধান করে দিচ্ছেন। সুতরাং কারো কাছে অজুহাত নেই, কোরআন নাজিল হওয়ার পরে, হাদিস থাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর যে আমাদেরকে পীরেরা গোমরা করে রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা ফাদাল্লুনা, আল্লাহ কি করব, এই বড়দের বুজুর্গদের আকাবেরদের আমরা পীরদের আমরা আনুগত্য করেছিলাম আর এরা আমাদেরকে ফাদাল্লুনা সাবিল, আমাদের পথভ্রষ্ট করেছে, আল্লাহ পথভ্রষ্ট করেছে। তোমার বোকা ছিল, তোমাদের বিবেক ছিল না, কাণ্ড জ্ঞান ছিল না, আরো দরখাস্ত করে আল্লাহ, ওরা যখন গুমরা করেছে আমরা তো জাহান্নামে যাবো, তো ওরা কে আল্লাহ আমাদের চাইতে ডবল শাস্তি দাও, রব্বানা আতিহিম দাইফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীর, ডবল আযাব দাও আল্লাহ, কারণ ওরা নিজেরা গুমরা, আমাদের গুমরা করেছে, আর তাদের উপর মহা অভিসম্পাত করো, লানত করো, বড় লানত করো তাদের উপর। জি, যারা আজকে ভক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে ফিরদে মরিদান, তারা সেই দিন বলবে ওয়াল আনহুম লানান কাবীর, ভালো করে আল্লাহকে বলবে আল্লাহ তোমার রহমত থেকে এদের বঞ্চিত কর, এরা আমাদের মত কষ্ট করছে। সুতরাং অন্ধ ভক্তি করবেন না, কোরআন সুন্নার ভক্তি হইতে হবে, কোরআন সুন্নার ভালোবাসা হইতে হবে, কোরআন সুন্নার ভিত্তিতে কাউকে ভালোবাসবে, যদি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহ রসুলের জন্য ভালো, আল্লাহর দিনের জন্য ভালোবাসবেন। হাদিস লম্বা আছে, সুতরাং কথা লম্বা না করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। পেয়ে গেলেন এখন মুসা আলাইহিস সালাম খেজের কি, হ্যাঁ কালা, তখন মুসা আলাইহিস সালাম বললেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমা মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই জন্য যে আপনি আমাকে শেখাবে, মিম্মা উল্লিমতা রুশদা, যে সঠিক পথ সম্পর্কে যা আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে তা থেকে, সঠিক পথ সম্পর্কে রুশদ, হিদায়ত সম্পর্কে বা সত্য সম্পর্কে, সত্য সম্পর্কে আপনাকে যেসব শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ পক্ষ থেকে সেসব থেকে কিছু শিখাবেন, এই শর্তে কি আপনাকে ফলো করতে পারি, মানে আপনার সঙ্গী হইতে পারি? এখানে আদব শিখানো হয়েছে, ছাত্র ওস্তাদের সাথে কেমন আদবের খেয়াল রাখবে, এগুলো যদি এখন বলি তো কথা লম্বা হয়ে যাবে সংক্ষেপে। হালাত ওস্তাদ, আপনার কাছ থেকে কিছু শিখতে পারি, আপনার দার্সে আসতে পারি, আপনি আমাদের কিছু পড়াবেন? জি হ্যাঁ, হালাত তার পোকা,
আর আজকাল মনে হচ্ছে যে ছাত্ররা এহসান করছে যে ইসলামী সেন্টারে আসছে, যাব না ওই সেন্টারে, একটু রাগলি কারো সাথে হয়েছে যাব না ইসলামী সেন্টারের লোক ভালো না, ইসলাম সেন্টারে এই ভালো না সেই ভালো না, না আসলে কি হলো? হ্যাঁ, ইসলামী সেন্টার অথবা কোনো আলেম যে এলেম নিয়ে বসে আছে সে হচ্ছে একটা সাগরের মতো বা একটা নদীর মতো, নদী কোনোদিন আপনাকে ডাকবে যে পানি খেয়ে যান, হ্যাঁ আপনার প্রয়োজন হয় পানি খান, না হলে নদী আপনার গতিতে চলতে আছে, কথা বোঝা গেছে কি না? কি ক্ষতি করবেন নদীর আপনি পানি না খেলেন? কোনো ক্ষতি করতে পারবেন না, আপনি যাবেন পানির ঘাটে নামবেন, নদীর ঘাটে নামবেন, আর একজন নদীর ঘাটে নামবেন, আর অন্য কেউ আসবে এলেম শিখবে, বুঝতে পারছেন কি না? সুতরাং নিয়ত তোর ইসলাস জরুরি, নিয়ত ইখলাস জরুরি, আপনি লিল্লা শিখছেন, আপনি কারো এহসান করতে আসেন না, না ইসলাম সেন্টার উপর আপনি এহসান করতে এসেছেন, না ইসলাম সেন্টার কোনো দায়িত্ব এহসান করতে এসেছেন, না আমাদের দল বাড়াতে এসছেন, না আপনি আপনার লাভে এসছেন, বলছেন এইভাবে আদবের সাথে। অথচ মুসা আলাইহিস সালাম জানছে হ্যাঁ আমার এত উন্নত রয়েছে, কোনো অহংকার নেই, হালাত বোকা, আপনাকে ফলো করতে পারি কি, আপনার সঙ্গী হইতে পারি কি, সাথে নেবেন? কালা বলছেন তখন খাজের আলী সালাম ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আপনি নিঃসন্দেহে আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। ইয়া মুসা, কেন ধৈর্য ধারণ করতে পারবেন না? বলছেন হে মুসা শোনেন, ইন্নি আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানি, আমার কাছে এমন এলেম রয়েছে আল্লাহর এলেম, আল্লাহ কিন্তু সব এলেম জানেন, হ্যাঁ দিনের এলেমও জানেন, মানে শরিয়ার যে বিষয়গুলি রয়েছে সব এলেমও জানেন, এবং সৃষ্টিগত যা কিছু ঘটছে ঘটেছে ঘটবে সব কিছু আল্লাহ জানেন, তাই না? কোনটাতে কল্যাণ কোনটাতে অকল্যাণ, একটা আমার জন্য অকল্যাণ কিন্তু আল্লাহ জানছে তোর ওতেই কল্যাণ আছে, এটা আল্লাহ জানছে, ঠিক না? দেখেন এই করোনা আসাতে কত মানুষের জিকির আজকাল বেড়েছে, কত মানুষের ইবাদতবন্দি বেড়েছে। আপনি অসুস্থ হলে কত বেশি দোয়া করেন বলেন তো দেখি, আপনার অসুস্থ হওয়া ফায়দা কিনা? অসুস্থ হলে তো কষ্ট লাগে, খুব কষ্ট পাচ্ছে, কিন্তু নেক লোকের যে কত দোয়া পড়ে, কত জিকির আজকার পড়ে, এবং কত যে তওবা পড়ে, আর কত যে মহাসভায় নাস আত্মপর্যালোচনা, আমি কি ভুলটা করলাম, দেখি কোন ভুলটা করলাম, যে আল্লাহ আমাকে এই কষ্টে ফেললেন, কেন আমি এই কষ্টে পড়লাম, এগুলো ফায়দা না? এগুলো হচ্ছে সৃষ্টিগত বিষয়ের হেকাম, রহস্য তত্ত্ব, এরকম বহু দিক রয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে। বললেন যে আমার কাছে আল্লাহ প্রদত্ত এমন এলেম রয়েছে যা আমাকে আল্লাহ শিখিয়েছেন, লা তাআলামু আনতা, আপনি তা জানেন না, কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন, আল্লাহর নাম শুন, ও আনতা আরো শুন, ও আনতা আলা ইলমিন আল্লামাকাহুল্লাহ, আর আপনার কাছে এমন এলেম রয়েছে যা আপনাকে আল্লাহ শিখিয়েছেন, লা আলামু, আমি জানি না, আমি জানি না। তাহলে এবার বোঝা গেল, যেমন এই যে শুরুতে উদাহরণ দিয়েছিলাম ডাক্তারের আর একজন আলেমের, বুঝতে পারছেন কি না? একটি কথা অসম্পূর্ণ থেকে গেছে, খেজের আলাইহিস সালাম নবী ছিলেন না ওলি ছিলেন, হ্যাঁ এই ক্ষেত্রেও সঠিক মত আরো বড় বড় শেখেরা, শেখের বা অন্যান্য তারা সবাই বলছেন কি যে খেজের নবী ছিলেন, খেজের আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। মাওলানা মওদুদী এক আজব মত, তৃতীয় মত পেশ করেছে, হ্যাঁ তফিমুল কোরআনে, আমি অনেকদিন আগে ছাত্র জীবনে পড়েছি, নবীও মানেনি ওলিও মানেনি, বলছে ফেরেশতা ছিল বা অন্য কোনো মখলুক ছিল, এরকম চলেছে। তো যাই হোক সেগুলি ঠিক না, বরং হযরত আলসাম কি ছিলেন? নবী ছিলেন, তার নবী ছাড়া কাউকে সরাসরি আল্লাহ এলেম দান করবেন এর কোনো দলিল নেই, কথা বোঝা গেছে? কোনো দলিল নেই,
নবী ছাড়া কাউকে আল্লাহর উপর স্পেশাল এলেম দিবেন অন্য কোন সূত্র থেকে না, নবীকে ওহি করেন, নবীর কাছে ওহি, আর যার কাছে ওহি সে হচ্ছে নবী, বুঝতে পারছেন না? সুতরাং তিনি নবী ছিলেন, এই মতটি বেশি শক্তিশালী, সবর করতে পারবেন না আপনি বললেন। তারপরে বলছেন আমাকে ইনশা আল্লাহ আপনি ধৈর্য ধারণকারী পাবেন, ওয়ালা আসিলাক আমরা, আর আপনার কোন নির্দেশের কোন কাজের বিরুদ্ধাচরণ করব না। অঙ্গীকার করছেন কে? অহংকার মুক্ত কিনা? তাহলে ছাত্র হইলে অহংকার মুক্ত, যদিও আপনি বড় হন। হ্যাঁ, আমার কাছে যদি একজন MBBS আসে, আর একজন ইঞ্জিনিয়ার আসে, আর একজন বড় প্রফেসর পড়াশোনার জন্য আসে, আর তার মধ্যে যদি অহংকার থাকে, শিখতে পারবে না? কখনো পারবে না, যার ফলে পারে না। এই গরিবদের সাথে আমাদের সাথে বসবো, অনেকে পারে না এটা, এই অহংকার মুক্ত না হওয়ার কারণে পারে না। বড় বড় বিজনেসম্যান এখানে পুঁজিপতি আছে, কোটিপতি এখানে আছে বাঙালি, কেন শিখতে পারে না? দিন থেকে বঞ্চিত অহংকার, আমি এত বড় প্রভাবশালী, আমি এখানকার হচ্ছি বাঙালি কমিটির চেয়ারম্যান, অথবা আমি বাঙালি কমিটির শেষ করলেন আমি অমুক আর তমুক, সুতরাং এখানে সাধারণভাবে বসবো এটা তো আমাকে মানে না, যার ফলে বঞ্চিত করেছে। অহংকার মানুষকে এলেম শেখায়, হেদায়েতে বাধা দেয়। ফান্তালাকা, ঠিক আছে, তাহলে চলতে লাগলেন ও ভাই, এম শিয়ানে, এখন আর ছাত্রর কথা আসবে না, কারণ ছাত্র তার পরে ছাত্র হয়তো সাথে আছে, ছাত্রকে একা ছেড়ে দেয়নি, কিন্তু ওর তো আর এখানে আর কোনো বিষয় নেই, ফেটার মেটার নেই, সুতরাং তার কথা উল্লেখ করেনি। এখন দুজনের কথা হাদিস বলা আছে, মানে মুসা আর খাজির আলাইহিম আসসালাম, চলতে লাগলে এম শিয়ানে আলা সাহিল বাহর, সাগরের তীরে তীরে চলতে লাগে, সালাম সাফিনা, কোনো পানি জাহাজ ছিল না বা নৌকা ছিল না, ফামার রাত বেহমা সাফিনা, একটি পানি জাহাজ অথবা নৌকো অতিক্রম করে সেখান দিয়ে, সামনে কিছু দেখতে পেলেন না, কোনো কিছু পাচ্ছেন না, একটু এগিয়ে গিয়ে দেখছি যে একটা নৌকো আসছে, ফাকাল্লাম ওহুম, তাদের সাথে কথা বললেন, তারা ইয়াহমে রুহমান, তাদেরকে যেন বহন করে নিয়ে যায়, ফা ওরিফাল ফাজেরও, খাজেরকে তারা চিনতে পেরেছে, খাজেরকে তারা কি করেছে, চিনতে পেরেছে, খাজেরকে চিনতে পেরেছে, তার মানে এলাকাবাসী খাজের আলী সালামকে নবী হিসেবে জানে, কথা বুঝতে পারছেন না, চেনে। যদি ফেরেশতা হবে, অন্য কোন সৃষ্টি হবে, যেমন মদুদি বলেছেন, তাহলে এলাকার লোক ইউর চিনবে, বুঝতে পারছো বল কথা? তাহলে খাজের আলী সালামকে চিনতে পেরেছে, চেনার কারণে তারা একটু সম্মান করলো যে চলো উঠি নি, মুসা আলাইহিস কিন্তু তারা চেনে, মুসা আলাইহিস অনেক দূর থেকে এসেছেন, অচেনা ব্যক্তি, ফাহামালু হুমা, দুইজনকে উঠিয়ে নিল, বেগাইরে নওলিন, বিনা কোনো কিসে বিনিময়ে, কোন কিছু চাইল পারিশ্রমিক বা বিনিময় চাইল না, ফাজা উসফুরুন, হঠাৎ করে নৌকোতে বসে আছে একটি চড়ুই পাখি অথবা বাবুই পাখি, উসফুর প্রসিদ্ধ বাবুই পাখি, ফাওয়াকা আলা হারফি সাফিনা, নৌকার কিনারে এসে বসে গেল, এটা পাখি এসে, ফানাকারা নাকারাতান নাকারাতান ফিল বাহরি, তারপরে সাগরে একবার বা দুবার ঠোকর মারল, ঠোকর মারে পানি খেল, পানি খেল দুইবার অথবা একবার, ফাকাল খাজের, তখন খাজের আলাইহিস সালাম বললেন, ইয়া মুসা, হে মুসা, শুনেন, মা কানাকাসা ইলমু ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহ ইল্লা কা নাকরাতি হাযাল উসফুর ফিল বাহরি, আমাকে যতটা আল্লাহ জ্ঞান দিয়েছেন আর আপনাকে যতটা জ্ঞান দিয়েছেন, এই দুই জ্ঞান মিলিয়ে আল্লাহর এলেম থেকে কিছুই কমেনি, শুধুমাত্র এতটা বলা যেতে পারে, যেমন সাগর থেকে একবার বা দুইবার ঠোকর মেরে যে পানি খেল এই পাখিতে, তাতে কতটা পানি কমেছে সাগরে, কিছু বোঝা যাচ্ছে যে পানি কমেছে? হ্যাঁ, আরে হাজার হাজার মানুষ পানি খেয়ে তো বোঝা যাবে না যে পানি কমে গেছে সাগরে, ঠিক না? তো একটা পাখিতে একবার বা দুইবার ঠোকর মেরে পানি খেয়েছে, ওদের কি বা কমলো, ঠিক তেমনি আল্লাহর এলেম এত প্রশস্ত এবং আল্লাহ পরিব্যাপ্ত সব কিছুকে, তার থেকে সামান্য এলেম আমাদেরকে এই এক ঠোকর আর দু ঠোকর পানির মতো, তাতেই মানুষের অহংকার, আল্লাহ দান করুন এবং আল্লাহ আমাদের হেফাজত করুন। মানাকাসা এলমে, আমার এলমে এবং আপনার এলম আল্লাহর এলমে কমাতে পারে, ইল্লা কান্না তার হাজার বস্তুর, যেমন এই যে ঠোকর মেরেছিল
এই পাখিটি বা ওই পাখি বা চড়ি পাখি ফিল বাহরে সাগরে এতটা ফা আমেদাল খাজর ইলা লৌহি মিন আলওয়াহি সাকিনা, তারপরে খাজর আলাইহিস সালাম করলেন কি সেই নৌকর একটি কাঠের উদ্দেশ্যে এগিয়ে গেলেন, আর তার ফানাজ আহ সেই কাঠটিকে উঠিয়ে নিলেন, ছিদ্র করে দিলেন, ভেঙে উঠিয়ে নিলেন সেটিকে। ফাকাল মুসা মুলা মুসা ইসলাম তখন আপত্তি তুললেন, কমন হামালুনা বেগাইরে নলেন, এমন এরা এই সব ভাইয়েরা এই জাতি যে আমাদেরকে তাদের নৌকায় বহন করলো চাপালো বেগাইরে নলেন বিনা কোনো বিনিময়ে, কিচ্ছু নিল না ফিরি ফিরি, আর আমার তা এলা সাফিনা তেম, অথচ আপনি তাদের নৌকার উদ্দেশ্যে এরকম কাজ কাজ করলেন যে আপনি সেটাকে আপনি ফুটো করে দিলেন, ফুটো করে দিলেন কি করলেন, খা খারাপ তাহা সেটাকে আপনি ফুটো করে দিলে তো করে কাহালাহা, এখন তো নৌকো বসে সব ডুবে যাবে, তাদেরকে ডুবিয়ে ফেলবেন আপনি, কারণ পানি উঠা শুরু হবে আর পানি উঠলে সব ডুবে যাবে কিছুক্ষণের মধ্যে, আপনি কি করলেন, কাল আমি কি বলিনি আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমি কি বলিনি যে নিঃসন্দেহে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, কারণ আপনি দেখবেন আপত্তিকর কিছু আল্লাহ সৃষ্টি জগতে ঘটছে যেটা আপনার নজরে আপত্তিকর, কিন্তু তার রহস্য রয়েছে, এতে কোনো কল্যাণ আছে ভিতরে, আপনি দেখলে বুঝবেন না, সেই জন্য ধৈর্য ধরতে পারবেন না, আপনি এতরাজ করে ফেলবেন। কাল আল্লাহ তো আখেদের বিমান নসিহত, আমি ভুলে গেছি আপনাকে যে বলেছি আমি কিছু জিজ্ঞেস করব না আর কোনো আপত্তি করবো না, ভুলে গেছি, সুতরাং আমাকে পাকড়াও করিয়েন না, হ্যাঁ ছেড়ে ক্ষমা করতে। ফাকানাতে ভুল আমি মুসা নিয়েছি না, প্রথমবার এই আপত্তি তুলা মুসা আলাইহিস সালাম ভুলে করেছে, ভুলবশত ভুলে গেছিলেন, সেই জন্য না হলে আপত্তি করতেন না। ফান্তাল্লাক, এখন দ্বিতীয় তিনটা ঘটনা শুধু ঘটেছে তাই না, ফান্তাল্লাক ভাই চলতে লাগলো, ফেদা গোলাম ইয়ালা ও মাল জেলমা, একজন বালক অন্যান্য অনেক বালকদের সাথে খেলাধুলা করছে, না বালক ছেলে, ফাহদাল খাদের ওদের আসেই ওই বালকটি, একটি বালক যে কথা বলো বললেন, ওই বালকটির মাথাটাকে ধরলেন ওপর থেকে এরকম করে মাথার খুলিটাকে এবার ধরলেন, ফাহতালা রাসাহু, আর তারপরে তার মাথাটিকে উপড়ে ফেললেন বেদি হাত দিয়ে ছেড়ে দিলেন গলা থেকে, সুবহানাল্লাহ আল্লাহ কত শক্তি দিয়েছেন যে ছেড়ে দিল। ফাকালা মুসা, এখন তার বরদাস্ত করা যায় না, মনে আছে যে আমি কোনো ইতরাজ করবো না, কোনো কথা বলবো না, ধৈর্য ধারণ করে দুপুরে এরপরে ধৈর্য ধরা যায়, একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলে দিল এইভাবে, এত বড় অন্যায়, তো অন্যায় প্রতিবাদ করা দরকার তাই না, এবার তো প্রতিবাদ আছে, মুসা বলছে আটাতাল তা নাফসান জাকিয়াতাম বেগাইর নাফসিন লাকাদ জিতা শাইয়ান নুকরা, আয়াতের অংশ কোরআন কেলবি রয়েছে, এটা আপনি এমন এক নিষ্পাপ জাকিয়া পাক পবিত্র মানে নিষ্পাপ বালককে হত্যা করে ফেললেন বেগাইর নাফসিন, অন্য কোন মানুষ খুন করা না করেও মানে অন্য কোনো জানের বদলাই নয়, এমন বিনা কারণে আপনি, এমন নয় যে আপনি কেসাসে একে হত্যা করলেন বেগাইর নাফসিন। কালা তখন বলছে আলাম আকুল্লাকা, ষোলো পারা যা শুরু হচ্ছে তার প্রথম আয়াত, আলাম আকুল্লাকা হেমস আপনাকে কি বলিনি, আর শক্ত করে লাকা বাড়িয়ে দিলেন, আগেটাতে লাকা আছে আলাম আকুল, এখানে আলাম আকুল্লাকা, তোমাকে বলিনি কি ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার সাথে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, এমন কিছু দেখবে অন্যায় মনে হবে যার ফলে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। কাল ইবনে ইমাম সুফিয়ান ইবনে বলছেন ওয়াহাকাদ আউকাতু, এইটা বেশি শক্ত ছিল এই যে আলাম আকুল লাকা শক্ত করে ফান্তা লাকা, তারপরে বলেন আচ্ছা ঠিক আছে আর কিছু বলবো না, আর কিছুই বলবো না, মুসা আলাইহিস সালাম বললেন সংক্ষেপ এখানে করে দেয় কোরআনে কারিমে রয়েছে, তো বলে ঠিক আছে তাহলে। কালা ইন সালতু কান শাইয়িন বাদাহ ফালা তু সাহিবনি, শেষখানে মানে দুইবারের পরে এই ঘটনাটা পরে বললেন ইন সালতু কান শাইয়িন বা, এরপরে যদি কোনো কথা জিজ্ঞাসা করি বা কোনো আপত্তি তুলি, হ্যাঁ ইন সালতু কান শাইয়িন বাদাহ ফালা তু সাহিবনি, তাহলে আমাকে আপনি সাথে নিয়ে আর সাথে নিয়েন না, কাজ বালাকতা মিল্লা দুন্য ওজরা, আমার পক্ষ থেকে আপনি অজুহাত পেয়ে গেছেন, তাহলে যথাযোগ্য ওজর পেয়ে গেছেন যে না আর সাথে রাখা যাবে না, কারণ বারবার আপত্তি করছে, ঠিক আছে। এবার শক্ত হয়ে গেল মুসা আলাইহিস সালাম, আর কোনো কথা বলবই না, ফান্তালাকা চলতে লাগে, হাত্তা আতায় আহলা কারিয়া, আসলেন এক জনপদের অধিবাসীদের কাছে, এক গ্রামবাসীর কাছে, ইস্তাতাম আহলা, ক্ষুধা লেগেছিল দুইজনকে, খিদে
খাবার তলব করলেন যে আমাদের ক্ষুধা লেগেছে খেতে দিন। তম থেকে ইস্তাতাম খাবার চাইলেন, ফাআবাউ আন ইউযাইফা, কিন্তু তারা আতিথ্য পরায়ণতায় অস্বীকার করলো, অস্বীকৃতি জানালো, মেহমানদারি করতে অস্বীকার করলো। কত কৃপণের কৃপণ ছিল এই গ্রামবাসী, যে দুটো লোক যাচ্ছে খেতে চাইছে, খেতে দিল না, কারণ চেনে না। যত বড় ব্যক্তি হবে যদি না চেনে তো কোনো মূল্যায়ন করবে? মূল্যায়ন করবে? যদি আমাকে না চেনে কেউ তো কোনো মূল্য দেবে কি? আমাদের মতো মানুষ কি, তাই না? খেতে দিল না, ফাবা এই উদয় ফুমা, তাদের মেহমানদারি করলো না। ফাওয়া যাটা ফিহা যে দাঁড়ান, কিন্তু ওই গ্রামের এক পাশে দেখছেন যে একটি দেয়াল, একটা দেয়াল বাড়িয়েছে, মানে সেটি ভেঙে পড়তে যাচ্ছে, দেয়ালটি ভেঙে পড়তে যাচ্ছে। কালাল খাজেরও বিয়াদেহি ফাকামা, খাজের আলাইসাম নিজ হাতে দেয়ালটিকে নির্মাণ করে দিলেন। সেটা কেমন ভাবে করলেন, সহজে করলেন আর না একটু মেহনত করলেন, সেটা বিস্তারিত কিছু বলা হয়নি। কালাল খাজেরও বিয়াদেহি, কালা মানে সাধারণত আশারা হয় আরবিতে, কিন্তু এখান থেকে নিশ্চিত বলা যাবে না, শুধু তার ইশারা ইঙ্গিত হয়ে গেছে। এই জন্য বাংলা অনুবাদক বলেছে সেই দেয়ালটি কি করে দিলেন, মেরামত করে দিলেন, হ্যাঁ মেরামত করে দিলেন, ঠিক করে দিলেন যাতে ভেঙে পড়ে না যায়। ফাঁকা বসে সেটাকে সোজা করে দিলেন, বাঁকা হয়ে গেছিল পড়তে যাচ্ছিল সেটাকে সোজা করে দিলেন। আলাম মুসা, মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে এটা তো আর আপত্তি না, এটা তো পরামর্শ। এবার কিন্তু আপত্তি না, পরামর্শ, যে আমাদেরকে প্রচণ্ড খিদাও লেগেছে, আপনাকে খুদা লেগেছে, আমরা খাইনি, আর এদের কাছে একটু খেতে চাইলাম তো খেতেও দিল না, আবার ওদের গ্রামের একটা দেওয়াল আমরা ঠিক করে দিলাম, তো দেওয়াল কিছু পারিশ্রমিক না, মানে যদি কিছু নিতাম তো কিছু তো খেতে পেতাম। হ্যাঁ তো বলছেন লো সে তালাত্তা ফাজা আজরা, যদি আপনি চাইতেন তো এর পারিশ্রমিক নিতে পারতেন, পারিশ্রমিক নিয়ে নিতেন তো খাওয়া দাওয়া হইতো আমাদের, তাই না? কালা, তখন খাজির আসল বলছেন না, হইল না কাজ, আপনি তো চুপ থাকতে পারলেন। হাজা ফেরাকু বাইনি ও বাইনিকা, এই হচ্ছে আমার এবং আপনার মাঝে পৃথকতা, এখন আপনি আমি জুদা, যান আপনি আপনার জায়গায়, যান আমি আমার জায়গায়, শেষ। আল্লাহ সৃষ্টি জগতে যে সব রহস্য রয়েছে সেসব রহস্যের তিনটা দৃষ্টান্ত দেখিয়ে দিলাম, এখন এর উপর আপনি ব্যাস করেন পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু ঘটছে কল্যাণ আছে, সেটা যাদের জন্য ঘটছে তাদের কল্যাণ থাকতে পারে, অন্যদের কল্যাণ থাকতে পারে, হ্যাঁ আমার পার্থিব কল্যাণ থাকতে পারে, পারলৌকিক আখেরাতের কল্যাণ থাকতে পারে, দিনই কল্যাণ থাকতে পারে, দুনিয়াবি কল্যাণ থাকতে পারে, বোঝা গেছে না? নেই করোনাতে এইরকম বহু কল্যাণ আছে, এর উপর বেশ কিছু খুতবা মসজিদে হারামে হয়েছে যেগুলো আমি অনুবাদ করেছি। করোনাতে অনেক কল্যাণ হয়েছে, অনেক খারাপ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, তাই না? অর্থনৈতিক, শারীরিক, হ্যাঁ আর মানসিক, আর পারিবারিক, কত রকমের কত লোক মারা গেল, কত কি হইলো, আর কত যে আর্থিক ধস নামল মানুষের ব্যবসা বাণিজ্যে দুনিয়া, কিন্তু বহু কল্যাণ রয়েছে। আশা আন্তকরা বসে আমাদের আল্লাহ ফি খেয়ের কাছে, কোনো কিছুকে অপ্রীতিকর অপছন্দ মনে করছো কিন্তু আল্লাহ তাতে খেয়ের কাছে অজস্র কল্যাণ রেখেছে, হয়তো জানো না। তো তারপরে বলছেন যে হাজা ফেরা ও বাইনি ও বাইনে, এখানে আপনি আমি জুদা, যান আপনি আপনার জায়গায়, যান আমি। কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাহমুল্লাহ মুসা, মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ রহম করুন, লা ওয়াদিনা লা সাবারা হাত্তা ইউকাসা আলাইনা মিন আমরিহিমা, আমাদের জন্য কতই না ভালো হইতো, লা ওয়াদিনা আমরা কত যে পছন্দ করতাম, কত যে ভালো হইতো, লা সাবারা তিনি যদি আরো একটু ধৈর্য ধারণ করতেন আর চুপ থেকে যেতেন, হাত্তা ইউকাসা আলাইনা মিন আমরিহিমা, তাহলে আরো অনেক ঘটনাগুলি মুসা এবং হাজির আলাইহিস সালামের জানতে পারতাম যে আরো কি কি হচ্ছে পৃথিবীতে, আল্লাহ সৃষ্টি জগতে কি কি যে রহস্য আছে, অনেক রহস্য আমরা জানতে পারতাম। কিন্তু তিনি তিনবার করে যখন এইরকম আপত্তি করলেন বা বললেন কিছু, তখন তাকে বলা হলো যে না আর সুযোগ নেই, যান এখন আপনার হয়ে গেছে আর আমি আমার কাছে যাই, চলে গেলাম। এই ছিল হাদিস।
তারপরে মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, তিনটি রহস্য বলে দিয়েছেন, সেই কথাগুলি কোরআনে কারিমে যেহেতু আছে এই হাদিসে আসেনি। কথা অনেক লম্বা হয়ে গেছে, সুতরাং আর লম্বা না করে ওই কথাগুলি সম্পর্কে শুধু সংক্ষেপে বলে দিই। কোরআনে কারিমে যে ভাষাগুলি আছে, প্রথমটাতে কি ছিল, কেন সেই পানি জাহাজটিকে অথবা নৌকোটিকে ফুটো করেছিলেন? কারণ খাজের জান ছিলেন যে একজন জালেম রাজা শাসক আছে, তার প্রয়োজন আছে কিছু নৌকর, কিছু জাহাজ বা নৌকর প্রয়োজন রয়েছে। আর সে বেগার খাটা, বেগার খাটা বুঝেন ফিরিতে, মাংনা ফিরিতে নিয়ে নিবে, আর এরা গরিব মানুষ, হ্যাঁ কিছু দেবেন না, এদের নৌকাটিকে নিয়ে যাবে, তো ফোঁটা থাকলে আর নেবেন, ফোঁটা থাকলে নেবেন না, আর ফোঁটা করেছে এখানে কিছুক্ষণ পরে তো নেমে যাবো, সুতরাং ডুববেও না। যখন ওই জালেম শাসক দেখলো বা জালেম শাসকের সেনাবাহিনীরা দেখলো যে এই নৌকা তো ছিদ্র হয়ে আছে, এই নৌকা তো আমাদের কাজ হবে না, নতুন নৌকা দরকার হবে, বেঁচে গেল কিন্তু বাঁচলো না, বাঁচলো না, আল্লাহ যা করে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, একটা কথা আছে না বাংলে, সত্যি আল্লাহ যা করে কিসের জন্য? এ হয়ে গেল একটি ঘটনা, হাদিস শেষ হয়ে গেছে। দ্বিতীয় কি ছিল, বাচ্চাটা কেন হত্যা করেছিল, এর জন্য যে বাচ্চাটা বড় হলে এত খারাপ, এত খারাপ বাচ্চা যে এই ছেলেটি বাপ মার ওপর জুলম অত্যাচার করবে এবং বাপ মা চরম কষ্ট পাবে এই ছেলের কারণে, আগে মেরে দিই, আর ওর বদলে আল্লাহ উত্তম বিকল্প দেবে না দিয়েছিলেন, এই ছেলেকে মেরে দেওয়ার পরে আল্লাহ নেক সন্তান ওই বাপ মাকে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা ভালো হলো না মন্দ হইল? ভালো হলো, বাচ্চা তখন কষ্ট কর, যার বাচ্চা মারা গেছে তার জন্য তো কষ্ট কর, কিন্তু সে তো জানে না এই রহস্যের কথা। আমাদের দেশে যেসব ছেলেরা খারাপ হয়ে যায়, ছোটদের কত আদর যত্ন করে মানুষ করেছে, কিন্তু অনেক সময় বাপকে পিটায়, মাকে পিটায়, মাকে বাপকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেয়, শুধু তাই নয় বাপকে খুন করছে, মাকে খুন করছে, বুঝছেন করছে না, বা চোর ডাকাত হয়ে যাচ্ছে, তখন বাপ মা কি বলে, আল্লাহ তুমি এরকম ছেলে কেন দিয়েছিল, আর না দিলে বলেছিল, বলে না, বলে না, আবার কখনো বলে আল্লাহ এই ছেলে যদি কোথাও মরে যেত, ধ্বংস হয়ে যেত, তখন খুশি হতাম, বলে না, বলে না, কোনো মানুষ গায়ে জানে না, ওই ছেলে যদি নাগরিক অবস্থায় মারা যেত কত কষ্ট পেত, কিন্তু আজকে বলছো মরে গেলে ভালো ছিল, না জন্মিলে ভালো ছিল। তৃতীয় বিষয় কি, হ্যাঁ দেয়াল ঠিক করে দিল, হ্যাঁ দেওয়ালটা ছিল আম্মাল যে দারু ফাকান আলে গোলা ম্যান ইয়াতি ম্যান ইফিল মাদিনা, ওই শহরের দুই ইয়াতিম বাচ্চা ছিল, ওখানে আবহাওয়া সালে বাপ মা বড় নেক লোক ছিল, আর ওর ওই দেয়ালের নিচে কি ছিল, ওখানে তাহতা ওকানজুল লাহমা, ওর বাপ রেখে গেছে, তখন তার ব্যাংকের যুগ ছিল না, তো স্বর্ণ চাঁদির টাকা কুইতে রেখে গেছে, আগের যুগে হাঁড়ি দিয়ে করে কুইতে রাখতো, জানেন না এসব ঘটনা আমাদের দেশে শোনা গেছে, অনেকে হাঁড়ি পায়, স্বর্ণের হাঁড়ি আর রূপার হাঁড়ি পায় মাটির তলে, তো প্রাচীন যুগে এরকম কুইতে রাখতো সংরক্ষণ করে, কেউ জানে বাপ জানে, আচ্ছা ওই দেওয়ালটা যদি পড়ে যায় তাহলে বেরিয়ে যাবে, তখন গ্রামবাসী জেনে নেবে, নাবালক ছেলেটা দিবে না, সব অন্যরা বেইমানি করে খেয়ে ফেলবে, দখল করে নেবে, আল্লাহ চাইলেন যে এটা বড় হয়ে যাক, আর তারপরে তখন যখন খনন করবে তখন এই খাজানা এই ভান্ডার এই টাকা পয়সা পেয়ে যাবে, ছেলেরাও তাদের হাতে লাগবে, তারা নিজে ভোগ করতে পারবে। এটা কিসের বরকতে, ওখান আবু মাসালে বাপ নেক ছিল, সেটা বাপ মা যদি কারো নেক হয় তো তার ওসিলাতে ছেলে মেয়েরা শুধু শান্তি থাকে, ভালো করে শুনে, আপনি নেক হন তাহলে আপনার ছেলে মেয়েরা আপনার দৌলতে আপনার নেক হওয়ার কারণে সুখ শান্তিতে দুনিয়াতে জীবনযাপন করবে এবং আল্লাহ আপনার ছেলে মেয়েদের বরকত দান করবেন ইনশাআল্লাহ। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।